সুন্দর, এত মানে সুন্দর, দেখি মনে হচ্ছে তোমরা বলো তালটা মিষ্টি হবে কি তেতো হবে। তো আমার তো মনে হচ্ছে ভীষণই মিষ্টি হবে, আমি যতটা তাল চিনি সেটা তোমাদেরকে বলছি। তো আমার তো মনে হয় মিষ্টি খুবই হবে, তো কারণ এই তালগুলি মিষ্টি হয়, যেগুলি লাল তাল সেগুলি তেতো হয়। তো তোমাদের দাদা ভাই বাজার থেকে আমাকে এটা পরশু দিনকে এনে দিয়েছিল, বলছি দাঁড়াও এক সেকেন্ড রাখি, তারপর বলছি তোমাদেরকে। তো বন্ধুরা, তোমাদের একটু সমস্যা হতে পারে কারণ আমি রান্নাঘরে আছি, আমাদের রান্নাঘরে লাইটের পাওয়ারটা অনেকটাই কম আছে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না। তো যেটা বলছিলাম যে তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আর এটা আজকে তোমাদের আজকে আমি তালের ফুলুরি, যেটা আমরা তালের বড়া বলি, অনেকে তালের ফুলুরি বলে, তো যে যেইভাবে বুঝবে সেইভাবে বুঝে নিও। তো সেটা আমি বানাবো, তো একটা ছোট তাল হয়তো খুব একটা বেশি হবে না, তো যেটুকুনি হবে তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে। তোমাদেরকে তোমাদের সঙ্গে যেহেতু সবকিছু শেয়ার করে নি, তো এটা আমি শেয়ার করলাম, ঠিক আছে। তো দেখো, এই দেখো, আর তালের গন্ধটা এত সুন্দর লাগছে যে কি বলবো, এই তালের গন্ধ সুখে আমার একটা মানে আমার ছোটবেলার যেটা বলছিলাম ছোটবেলার কথা মনে পড়ে গেল, সেটা হলো যে এই যে এই তাল আমরা ছোটবেলায় কোড়াতে যেতাম, ঠিক আছে। আমার তাল কোড়াতে যাওয়া আমার বন্ধ হয়ে গেছে একটাই কারণে, সেটাও তোমাদেরকে বলছি। তো যাই হোক, কথাটা বলতে গেলে তো মানে তোমাদের আর মানে টাইম পাস হবে না, তো বলছি ভিডিওটা দেখতে দেখতে তোমরা তোমাদের সঙ্গে গল্প করবো, ঠিক আছে। তো তার আগে আমি এই তালটাকে আমি ধুয়ে নিই, পরিষ্কার করে নিয়ে তালটাকে ঘষে নিই। সেটা কিভাবে করছি তোমরা যারা জানো না, যারা তালের বড়া খেতে চাও, যে অনেকে তালের লুচি, তালের বড়া, তালের পরোটা, তালের মানে বিভিন্ন রকমের জিনিস, যেটা আমি জানি কিন্তু সময় পারি না করার জন্য, ঠিক আছে। সময়ের তো দরকার, জিনিসেরও দরকার, তো সেটা হয়ে ওঠে না। তো তোমাদের দাদাভাই প্রত্যেক বছর আমি বানাই তালের বড়া। আমি আগের বাড়ি আগের ঘরে যেখানে ছিলাম সেখানেও বানিয়েছিলাম, যখনই মানে বানাই আমি এখানে কেন, আমি বাপের বাড়িতেও বানিয়েছি, ঠিক আছে। তো সেই কারণে তোমাদের দাদা ভাই আমার হাতে তালের বড়াটা খেতে খুব ভালোবাসে, তাহলে খুব ভালো হয়। তো বাজারে দেখতে পেয়েছে কোনোদিন কোনো বাজার আমাকে না জিজ্ঞাসা করে আনে না, বা কোনোদিন করে না, আমি বাজার দোকান করি। তো হঠাৎ দেখছি আমাকে ফোন করেছে, বলছে তাল দিতে তাল নিয়ে আনছে, আমার এখন এই ঘর ছাড়বো, এখন এইসব গোজন গাছে নেছে আমি কী করে করবো। তো যাই হোক, বললাম নিয়ে আসো, খেতে চেয়েছে করে দেবো। তো তাই দেখো, তাই একটা ছোট তাল নিয়ে চলে এসেছে। এই তালটার দাম নিয়েছে কত, 20 টাকা দাম নিয়েছে, জানো তো। কিছুই নেই, দেখো না, এইটা বাদ চলে যাবে, খোলা বাদ যাবে, আঁটি বাদ যাবে, এইটুকুনি হয়তো বেরাবে। তো যেটুকুনি বেরাবে তোমাদেরকে আজকে আমি সেটা করে দেখাবো, ঠিক আছে। তো চলো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমি তালটাকে ছাড়িয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ছাড়াচ্ছি। তো তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, তোমরা যখনই তাল বড়া করো বা যাই করো, ছাড়ানোর সময় একবার ফলো করে নে, মানে খেয়াল করবে যে তালের মুখটার কাছে সময় অনেক সময় পোকা বেড়ায়, তো সেটা বেড়ায় কিনা। তো আমার এই যে তালটা আমি মানে কেনা তাল, তো এই তালটা না মানে পুরো ফ্রেশ, কোনো পোকা নেই, কিছু নেই, একটু শক্ত ছিল সেই অনুযায়ী, মানে খুব শক্তও না খুব নরম না, একদম পারফেক্ট, সেই অনুযায়ী আমি আর কি আজকেই তৈরি করলাম, ঠিক আছে। তো চলো দেখে নাও কিভাবে ছাড়াচ্ছি, কিভাবে কি করছি, সেইভাবেই তোমরা চেষ্টা করবে করা, তাহলে জিনিসটা পরিমাণটাও বেশি পাবে এবং জিনিসটা মানে তোমরা ভালো করে খেতেও পারবে, ঠিক আছে। তো চলো আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর তালের কিন্তু কোনো চোখ হয় না, তালের তিনটে দেখে তিন আটি তালা মানে তাল, তিন আটি তালকে আমরা আমি ভালো করে এটাকে জল দিয়ে একটু মেখে নেবো, যেরকম তোমরা আটা মাখো ঠিক সেরকমই তোমরা সেইভাবে
আটা মাখার মতন করে মেখে নেবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে মাখছি, এইভাবেই তোমরা মেখে নেবে। আর একটা কথা তোমাদেরকে বলছিলাম যে আমি তাল ছোটবেলায় কিভাবে মানে কোড়াতে যেতাম, তো আমার না ছোটবেলায় অনেকেরই তোমাদের কাদের আছে এই অভ্যাসটা কমেন্টে জানিও অতি অবশ্যই। তো আমার ছোটবেলায় একটা অভ্যাস ছিল যে ছোটবেলায় আমি ঘুম থেকে উঠে ভোর রাতের দিকে আমি তাল কোড়াতে যাব। ঠিক আছে, তো সেই তালগুলি আমরা ছোটবেলায় কুড়িয়ে নিয়ে আসতাম, তারপরে মা তালের রুটি করত, তালের বড়া করত, তালের ক্ষীর করত, এরকম করে আমরা খেতাম। ঠিক আছে, তো তালের সিজনে এই সময় তো এটা তো তালেরই সিজন, এই টাইমে আমাদের তালটা ভীষণ পরিমাণে খাওয়া হতো। তো তারপর থেকে তাল গাছ কেটে দেওয়া হলো, তো বাড়ি ঘরদোর হয়ে গেল, সেই কারণে আর কি তাল বেশি আমাদের আর খাওয়া হয় না, এখন আমাদের কিনেই খেতে হয়। তো সেই কারণে আর কি আর আমাদের আর কি তাল খাওয়া বন্ধ হয়ে গেল তাল গাছ কেটে দেওয়ার পর। আর একটা কথা, কি কারণে আর মানে মাঝে আমি বন্ধ করে দিয়েছিলাম তাল কোড়াতে যাওয়া, সেটা হলো যে তাল একটা বড় তাল, কালো তালের মধ্যে একটা বড় একটা সাপ পেঁচিয়ে বসে আছে। তো সেই পর সেই থেকে না আমি আর তাল মানে তাল কোড়াতে আর যেতাম না, সেই হয়েছে এই হয়েছে ঘটনা। তো যাই হোক, তোমরা দেখিয়ে নিলে কিভাবে কি করলাম। তো এবার আমি এইরকম একটা আদা রসুন পেঁয়াজ ঘষানি যদি আপনাদের থাকে খুবই ভালো হয়। তো সেই রকম দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে ভালো করে চেঁচিয়ে মেখে নিয়ে তারপরে এটার মধ্যে ভালো করে চেঁচে নিচ্ছি। ঠিক আছে, তো এইভাবেই তোমরা করবে, দেখবে। অ্যাকচুয়ালি এটা কি বলতো, ঝুড়ি হলে ভালো হয়। তো ঝুড়ি হতে গেলে অনেকগুলি তাল হলে সেটা ঠিক আছে, যেহেতু একটা ছোট তাল আবার ঝুড়ি কেন ব্যবহার করবো, সেই জন্য আর কি ঝুড়িটাকে রেখে দিয়েছি। এইটা যেহেতু আছে এটাতেই কাজ চালিয়ে দিচ্ছি। তো দেখো তোমরা এইভাবেই আমরা তালটাকে, প্রত্যেকটা তাল তিনটে আটি আছে, তিনটে আটিকে আমি ভালো করে মেখে নিয়েছি। তারপর আমি এটাকে ভালো করে চেঁচে নিচ্ছি। আর একটু একটু যদি ওই তালের চুল যদি চলে গিয়ে থাকে সেটা তোমরা হাতের হাতের সাহায্যে বার করে নেবে, বা কোনো ছাঁকনির সাহায্যে সেটাকে বার করে নিতে পারো। ঠিক আছে, তো চেষ্টা করবেন যাতে না যায়, না গেলে না পেটের গন্ডগোল হয়, এটাই হয়েছে ব্যাপার। তো আমরা ছোটবেলায় এরকম কাঁচা তালকে এরকম আটি, মা যখন চাঁচা হয়ে যেত তারপর আমরা চুষে চুষে খেতাম, ভালো লাগতো। তো যাই হোক, আমি এটাকে দুবারে করব, কারণ এটার মধ্যে না একবারে করলাম, আবার একবার করলে অনেকটাই পাওয়া যাবে, সেই কারণে আমি আবার একবার মাখবো। একবার মেখে নিলাম, আবার একবার মাখবো, মেখে করব। তো যতটা পারবো চেষ্টা করব পুরোটা বের করে নেওয়া। আর এই দিকটা করে দেখতেই পাচ্ছ তোমরা, এই দিকটা করে একটু মানে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি ঠিকঠাক করে নিচ্ছি, তোমরাও পারলে ঠিকঠাক করে নেবে। আর এইটা হয়েছে আমার প্রথম রাউন্ডে তাল চাচা, সেটা আমি একটা বাটিতে রেখে দিলাম, এই বাটিতেই গোলাবো। তো ভেবেছিলাম এই বাটিতে গোলাবো, কারণ এই বাটিটা একটু বড় মনে হয়েছিল। তো আবার যখন তালটাকে মেখে মানে আটিটা দিয়ে আরও যখন শাঁসটা বের করলাম, মনে হলো জানি অনেকটা বেশি, কারণ এর মধ্যে ময়দা সুজি চিনি দুধ এসব পড়বে, তো ওতে আর মাখানো যাবে না, সেই কারণে একটু বড় জায়গা নিয়ে মাখালাম। তো যাই হোক, আমি পুরোটা বার করে নিয়েছি, মানে নিচ্ছি আর কি, যাতে পরিমাণটা অনেকটা হয়। তো বেশি খুব একটা হয়নি, কিন্তু তোমরা তো দেখতেই পেয়েছো তালটা কতটা ছোট ছিল, 20 টাকা দিয়ে একটা তাল কিনে এনেছিল। তো আর একটু বড় হলে না ভালো হতো। তো যাই হোক, যেটুকুনি হয়েছে হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছো কতটা বেরিয়েছে। তো তোমরা আবারও পরে একবার এরকমভাবে, তোমরা যারা করবে জানো না তাদেরকে বলছি, এরকম করে আর কি দুবার চেঁচে নেবে। ঠিক আছে, তাহলে পুরো তালের মধ্যে যেগুলি থাকে আর কি সেগুলো মানে শ্বাসটা পুরোটাই বেরিয়ে চলে আসবে। তো আমি এটা দিয়ে করছি, তোমরা তোমাদেরকে তো বললাম, তোমরা যদি পারো ঝুড়ি দিয়ে করতে পারো, মানে যেগুলি কাঠের হয় সেগুলি দিয়ে। তোমরা কারা এটা দিয়ে তাল চাষো মানে চাচো বল আমাকে কমেন্ট অতি অবশ্যই জানিও। আর আমার এই টিপসটা কেমন লাগলো এটাও তোমরা কমেন্টে জানিও। ঠিক আছে, তো এইটাই আমার মনে হলো সব থেকে সুবিধা এবং তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণে আর কি এইটা দিয়ে। বন্ধুরা, আমার এক এক করে সব তাল আমার মানে চাচা হয়ে গেছে, তাল চাচা হয়ে দেখো, তোমাদের ব্যাক ক্যামেরা পড়ে গেল, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো তাই দেখো আমার তাল এরকম চাচা হয়ে গেছে পুরো, দেখতে পাচ্ছ। আর এখানে যেগুলি আছে সেগুলি চাচা হয়ে গেছে, এবারে আমি এগুলিকে সব ফেলে দেবো। ঠিক আছে, তো চলো এগুলিকে ফেলে দিই, ফেলে দিয়ে তারপর কি কি দেবো এর মধ্যে সবটাই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে তোমরা।
তা আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা জায়গাটা চেঞ্জ করব, তো এই দেখো করে নিয়েছি জায়গাটা চেঞ্জ, এই গামলাটার মধ্যে ঢাললাম, কারণ এইটা অনেকটা ডিপ আছে, ওইটা অনেকটা ডিপটা কম ছিল বাটিটায়, সেই কারণে আর কি এতে ঢেলে নিলাম, এতে ঢেলেই আর কি করব, কারণ এর মধ্যে সুজি ময়দা মেশাবো, বুঝতে পারছো, তালের ফুলুরি করতে গেলে কত কি কি লাগে না লাগে, তো এর মধ্যে তোমরা যদি নারকেল পারো নারকেল কুড়নি দিও, তাতে আরও ভীষণ খেতে ভালো লাগে। আমার কাছে যেহেতু নারকেলটা কোরানোর সময় ছিল না, নারকেল ছিল কিন্তু কোরানোর সময় ছিল না, তো সেই কারণে আর কি আমি এই নারকেল কুড়ানি ছাড়াই নারকেল ছাড়াই আমি আর কি করেছি। তো সুজিটা তোমাদেরকে আগে বলে দিচ্ছি, আমি না সুজিটা ফার্স্টে দিয়ে ছেলেটা কাঁদছিল বলে আমি চলে গেছিলাম, তো 1 ঘন্টা প্রায় হয়ে গেছিলো, তো সুজিটা না নরম হয়ে গেছিলো, তো তোমাদেরকে বলছি তোমরা যখন সুজিটা দেবে সঙ্গে সঙ্গেই কুলানোর মানে করার চেষ্টা করবে, তাহলে জিনিসটা মচমচে হয়, খেতে খুবই সুন্দর হয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে দেখো আমি এখানে ময়দা দিয়ে দিলাম, তো আমি আরও 1 বাটি ময়দা দিয়ে দিলাম, কারণ পরিমাণটা একটু বাড়াতে হবে, বুঝতেই পারছো, তো এই কারণে আমি আরো আরো একটু পরিমাণে আর চিনি দিয়ে দিলাম, তো আমার পরে আর একটু চিনি লেগেছিল, এই চিনিটাই কিছু হয়নি, তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে আছে, তো সেই কারণে। আর দেখো মানে তোমাদের দেখতে মনে হয় যে কতটা, কিন্তু ভাজতে ভাজতে কোথায় চলে যাবে, মানে খেয়ে পেটের ভেতরে কোথায় চলে যাবে কেউ বুঝতে পারবে না, তো এই হয়েছে ব্যাপার। তো আমি এদিকে ফুলুরি ছেড়েও দিয়েছি, তালের ফুলুরি, তোমরা কারা তালের বড়া বলো, হয়তো তালের ফুলুরি বলো, এটাকে অ্যাকচুয়ালি আমি তালের বড়াই বলি, তোমরা যেটা বল ফুলুরিও বলতে পারো বড়াও বলতে পারো। তো এটা আমি বসিয়ে দিয়েছি, দেখো আমার হয়ে এসেছে, তো একটু হ্যাঁ আর একটা কথা বলি, তোমরা চেষ্টা করবে হালকা আছে করার, কারণ আমরা বড়া যখন করি তখন না বেশি আছে করলে উপরটা লাল হয়ে যায়, ভেতরটা কাঁচা থেকে যায়, তো সেই কারণে চেষ্টা করবে হালকা আছে করার, সময় নিয়ে চেষ্টা করবে করার, আমিও সময় নিয়ে করেছি, দেখেছো আমার তালের ফুলুরি কালারগুলি কতটা সুন্দর হয়েছে, তো যাই হোক আমার হয়ে গেছে। তো বিশ্বাস করো বন্ধুরা, দারুণ খেতে হয়েছে, দারুণ দারুণ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, হয়তো ভাবছো আমি বানিয়েছি বলে তাই বলছি, কিন্তু একদমই না, তো হেভি সুন্দর হয়েছে খেতে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, টাটা বাই, গুড নাইট, সবাই সুস্থ থাকো, ভালো।